বাতিল, কোনদিন এক হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? কুল জা আল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। আল্লাহ কোরআনে বলেন যেখানে হক চলে আসে ওখানে বাতিল থাকে না, যেখানে আলো চলে আসে সেখানে অন্ধকার থাকে না, যেখানে দিন চলে আসে ওখানে রাত থাকে না। কোনদিন দেখছেন রাত দিন দুইটা মিল্লা চলছে, অন্ধকার আর আলো দুইটা মিল্লা চলছে? সুতরাং হক আর বাতিল কোনদিন একসঙ্গে চলতে পারে না। যখন এই কাফের মুশরিকেরা আল্লাহর হাবিবের কাছে প্রস্তাব নিয়ে আসলো, সাথে সাথে আল্লাহ পাক সূরাতুল কাফেরুন নাজিল করে দিলেন। সুবহানাল্লাহ। ও নবী, ও আমার পয়গম্বর, কুলিয়া আইয়ুহাল কাফিরুন লা আবুদু মা তাবুদুন ওয়ালা আনতুম আবিদুনা মা আবুদ ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম ওয়ালা আনতুম আবিদুনা মা আবুদ লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। সুবহানাল্লাহ। ও নবী, আপনি তাদেরকে জানিয়ে দেন, হে কাফেরের দল, কোনদিন আমার যতদিন হায়াত আছে রে কোনদিন তোমাদের মূর্তির সামনে মাথা নত করবো না, আর তোমরাও কোনদিন আমার আল্লাহর পূজা করবো না, আমার আল্লাহর ইবাদত করবো না। হ্যাঁ, তোমাদের কপাল যদি ভালো হয়। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ من آمن بالله واليوم الآخر وأقام الصلاة وآتى الزكاة ولم يخش إلا الله فعسى أولئك يَكُونُ مِنَ الْمُهْتَدِينَ وَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ خَيْرُ الْبِقَاءِ مَسَاجِدُهَا وَشَرُّ الْبِقَاءِ أَسْوَاقُهَا أو كما قال عليه الصلاة والسلام بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين মহব্বতের সাথে দোয়া শুরু করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ
কমা সল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। মুঝে বেখুদি নে লিয়ে যা রহা হো, মুঝে বেখুদি নে লিয়ে যা রহা হো, মুহাম্মাদ মুহাম্মাদ কহীঁ যা রহা হো বলাওয়াল উলা। হাসনত জমিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। দে মুঝে ইশকে মুহাম্মদ আর মুহাম্মাদি উম্মে গিন, দে মুঝে ইশকে মুহাম্মদ আর মুহাম্মাদি উম্মে গিন, ও মুহাম্মদ হি মুহাম্মদ বিরদো মেরা রাত দিন বলাওয়াল উলা। হাসনত জমিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। اللهم صل وسلم دائما ابدا على حبيبك خير الخلق كلهم الحمد لله ثم الحمد لله مليحتا আরম্ভ বাইতুল আমান জামে মসজিদের উদ্যোগে আয়োজিত 20তম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি হযরত মাওলানা আবুল কাসিম সাহেব মুহতামিম মালিহাতা মাদ্রাসা, হযরত মাওলানা বজলুর রহমান সাহেব আমার শ্রদ্ধেয় মামা জান মুহাদ্দিস মালিহাতা মাদ্রাসা, হযরত উলামায়ে কেরাম বারাদারানি ইসলাম পর্দার আড়ালের মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে রব্বে কায়নাত পবিত্র শাবানুল মুআজ্জম মাসের আজকের 6 তারিখ দিবাগত রাত, 7ই শাবানের রাত্রিতে আল্লাহর ঘর বাইতুল আমান জামে মসজিদের চত্বরে এশার নামাজ জামাতের সাথে আদায় করে আমাদের কিছু মানুষকে আজকের এই জান্নাতি বরকতি বাগানে বসার তৌফিক দান করেছেন। এই জন্যে অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুর শুকর আদায় করি, জোরে সরি বলি আলহামদুলিল্লাহ। অত্যন্ত গুরুত্বপূর্ণ চমৎকার আলোচনা করতেছিল আমার ছোট ভাই ইমালেহাতা গ্রামের কৃতি সন্তান নরসিংদী শেখরচর কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত ইমাম ও খতিব এবং জামিয়া আমদাদিয়া নরসিংদীর সম্মানিত মুহাদ্দিস, কয়েকটা মাদ্রাসার প্রিন্সিপাল, অনেক বড় মাপের আলেমী দিন হযরত মাওলানা
ইমদাদুল্লাহ কাসিমি দামাত বারাকাতুহুম। আমার পরে আবার বসবে, যেহেতু আমার সময়টা একটু শর্ট, এই জন্য আমার এই ছোটো ভাইকে উঠাই দিয়ে আমি বসলাম, কিন্তু তার অসমাপ্ত আলোচনা আমার পরপরেই সমাপ্ত করবে ইনশাআল্লাহ। আমি মাঝে মধ্যেই সময় পাইলে আপনাদের মাহফিলে, যেহেতু এখানে সব আত্মীয়তার সম্পর্ক, সবাই বিভিন্ন লাইনে আত্মীয়ের সম্পর্ক, সেই সম্পর্কের টানেও এখানে আসাটা আমার জন্য জরুরি হয়ে যায়, বিধায় আজকেও আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। কোরআনুল করিমের সূরা আত-তাওবার 18 নম্বর আয়াতে করিমা তেলাওয়াত করি। সরকারে দু আলম মাহবুবে কিবরিয়া সৈয়দুল কাউনাইন সৈয়দুল সাগালাই হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে ছোট্ট একখানা হাদিস পাঠ করেছে। আরামবাগ বাইতুল আমান মসজিদের উদ্যোগে প্রতি বছরই এখানে একটি মাহফিল হয়ে থাকে। আজকের মাহফিল হলো 20তম মাহফিল, 20 নম্বর মাহফিল। অনেক আগে থেকে আপনারা এই মাহফিলের আয়োজন করে আসছেন। আল্লাহ তাআলা এই মাহফিলকে আমাদের জন্য নাজাতের ওসিলা বানিয়ে দিন। সবাই বলেন আমিন। কোরআনে করিমে আল্লাহ তাআলা বলেন, মসজিদের সাথে যারা সম্পর্ক রাখে এরা পাঁচ কোয়ালিটির লোক, পাঁচ বৈশিষ্ট্যের লোক, পাঁচটা গুণ তাদের মধ্যে। সুবহানাল্লাহ, কে বলছেন এই কথা? আল্লাহ। মান আমানা বিল্লাহ, এরা পাক্কা মুসলমান, পাক্কা ইমানদার, এরা আল্লাহকে বিশ্বাস করে, পৃথিবীর কোনো গাইরুল্লাহকে তারা বিশ্বাস করে না। এরা কোনো পীর মুর্শিদের মাজারে গিয়া সিজদা দেয় না, এরা কোনো গাইরুল্লাহর সামনে মাথা নত করে না। মান আমানা বিল্লাহ, এক নাম্বার কোয়ালিটি হলো এরা আল্লাহকে বিশ্বাস করে, আল্লাহর উপর তাদের পূর্ণ আস্থা আছে। দুই নাম্বার কোয়ালিটি হলো, দুই নাম্বার বৈশিষ্ট্য হলো, ওয়াল-ইয়াউমিল আখির, এরা পরকালকে বিশ্বাস করে, পরকালের সুখ শান্তি নাজ নিয়ামতকে বিশ্বাস করে। সুবহানাল্লাহ, হাদিসের মধ্যে আল্লাহর হাবিব বলেন, যাকা তুআমাল ঈমান মান রাদিয়া বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যা ওয়া রাসূলা। ঈমানের স্বাদ সারাই পায়, ইমানের মজা তারাই পায় যারা আল্লাহকে রব হিসাবে মেনে নিয়েছেন। মান রাদিয়া বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা, ইসলামকে তাদের ধর্ম হিসাবে ঠিক করে নিয়েছে, ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যা ওয়া রাসূলা। আল্লাহর হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাদের নবী এবং পয়গম্বর হিসাবে স্বীকার করে নিয়েছে। নবী কয়, এরা যখন নামাজে দাঁড়ায় নামাজ ভালো লাগে, এরা যখন হজ করতে যায় হজ ভালো লাগে, রমজান মাসে রোজা আসলে রোজা রাখতে ভালো লাগে, মসজিদে গিয়ে তারাবীহ নামাজ পড়তে তাদের ভালো লাগে। সুবহানাল্লাহ, বলেন কিছু লোক আছে, ইমাম সাহেব যদি কারাত একটু লম্বা করে, ইমাম সাহেবরে বাইরে কই, হুজুর আমরা গেলাম পিছনে দাঁড়ায় আসিলাম, আপনার খোঁজ খবর আছে তো আমরা যে ছিলাম, তার মানে হলো এর কষ্ট হয়ে গেছে। আবার কিছু লোক কই, হুজুর আপনার তিলাওয়াতটা, আপনার নামাজের পড়াটা এত ভালো লাগতেছিল, এত মজা লাগতেছিল, আরো যদি কিছুক্ষণ তিলাওয়াত করতেন দাঁড়ায় শুনতে মনে চাইছি। দেখছেন দুই শ্রেণীর মুসল্লি,
এক শ্রেণীর মুসল্লির নামাজে দেরি হলে ভালো লাগে না, কোরআন তেলাওয়াত ভালো লাগে না, মসজিদের সময় দিতে ভালো লাগে না, বোঝা গেল তারা ইমানের স্বাদ পায় না। যেই জিনিসের মজা পায় একইলাম ওই জিনিস সারে না, ঠিক না বেটি? যারা কৃষি কাজ করে মজা পাইছে এরা উদা খেয়ে তুই কিনে, যত বেশি ক্ষেত করা যায় ফসল করা যায় তত মজা লাগে। ব্যবসা করে যারা মজা পাইছে এরা ব্যবসা একটা সাথে আরো দুইটা লাগা, ঠিক না? চাকরি করে যারা মজা পাইছে এরা চাকরি করতেই থাকে। বোঝা গেল যে যে জিনিসের মজা পা ওই জিনিস হে বেশি বেশি কইরা করে। ঠিক ইবাদতের মজা কারা পাবে তাদের বৈশিষ্ট্য নবী কয়, যারা আল্লাহকে রব হিসাবে মেনে নিল আর ইসলামকে ধর্ম হিসাবে মেনে নিল, মুসলমানি গ্রহণ করে মুসলমান হইয়া কোনো মন্দিরে যায় না, এরকমের মুসলমান বাংলাদেশে আসে না নাই? মসজিদেও যায় মন্দিরেও যায়, মসজিদে গেলে আল্লাহ আল্লাহ, মন্দিরে গেলে কুলুলু, কথা কয় না? আসে না এই মার্কা মুসলমান? আবার মাঝে মধ্যে ফতোয়াও দেয়, কি ফতোয়া দেয় জানেন? কর্মই ধর্ম। আবার আরো ফতোয়া যে দেশ সবার ধর্ম, যার যার দেশ সবার উৎসব সবার, এরকমের ফতোয়া বোধ আপনারা শুনছেন না? কয় কি জানেন? দেশ ধর্ম যার যার উৎসব সবার, যদি এ কথাই কো তাহলে একতরফা কি লেগে? উৎসব তো আমাদের ঈদুল ফেতরের উৎসব, ঈদুল আজহার উৎসব, এদের পূজার উৎসব। একটা হিন্দুরে ধৈরা কি আপনি গরুর গোশত এক টুকরা খাওয়াইতে পারবে? বলে ভাই তোমাদের মন্দিরে আমরা যাবো, তোমরা আমাদের কুরবানি তাই এক প্লেট ভাত খায় যাও গরুর গোশত দিয়া। ও একতরফা, হ্যাঁ মন্দিরে গিয়া তোমরা নাচানাচি করবা, আবার কইবা যে ধর্ম যার যার উৎসব সবার, ধর্ম যার যার উৎসব তার তার, কি কথাটা বুঝেন নাই মনে? আমার আমার ধর্ম ইসলাম, আমার উৎসব ঈদ, আমার উৎসব রোজা, আমার উৎসব কুরবানি, এটাতে কোনো হিন্দু জীবনে আসেন? তুই কোন লোক যায় মন্দিরের মধ্যে যাস, কি কথাটা কি বুঝাইতে পারলাম? হায়া লজ্জা কিছু আমাদের আছে? ও তুমি উদারতা দেখাইতে চাও, তুমি মডারের দেখাইতে চাও, ওখানে গিয়া তিলক লাগাও, ফোড়া লাগাও আর কও যে এরা আমাদের ভাই ভাই। এখানে গিয়া তুই যখন তিলক লাগাস আর সেজদা দেস বা প্রণাম প্রণাম করস, তোর ইমান চলে না, কথা কয়? হ্যাঁ, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ও মুসলিম যারা আমাদের দেশে আছে তাদের ধর্ম তারা তাদের গির্জায় তাদের মন্দিরে যায় পালন করবে, ইসলাম কোনো বাধা, কি বুঝেন না আমার কথা? হিন্দুরা যদি তাদের মন্দিরে তাদের পূজা করে আপনি বাধা দেওয়ার কিছু আছে? খ্রিস্টানরা গির্জায় গিয়ে যদি তাদের ইবাদত বন্দি করে আমার আপনার বাধা দেওয়ার কিছু আছে? এরা করুক হাজার বার করুক, এদেরকে আমরা বাধা দিব না, পারলে এদের এগুলোর আমরা সহযোগিতা করব, কিন্তু কোন মুসলমান কোন বিদাতের কোন উৎসবে যাইতে পারে না। তাইলে কি বোঝা যায়? আমার ধর্মের উপর আমি সন্তুষ্ট না, মাঝে মধ্যে কুলুলু করতেও মনে চায় আমার, এটা বোঝা যায় না? হাফেজ আগার কবিতা বানাইছে, ও যদি সবাই নিয়ে মিলে চলতে হয় যেখানে যাইবা ওখানের স্লোগান দিবা, এটা কি মুসলমানের কাজ না মুনাফিকের কাজ? বুঝতেছেন না আমার কথা? মক্কার সমস্ত কাফের মুশরিকেরা আল্লাহর হাবিবের কাছে প্রস্তাব দিল, মুহাম্মদ, না না
কোনো বিশৃঙ্খলার দরকার নাই, কোনো ফিতনা ফাসাদের দরকার নাই। কিছু মানুষ মক্কাতে মুসলমান আর আমরা কিছু মানুষ হলাম মূর্তি পূজক, ঠিক না বেটি? একটা কাজ করো, তোমরাও আমাদের মূর্তি আর দেবতাকে হরে কৃষ্ণ হরে রাম কইবা, আর আমরাও মসজিদে গিয়া তোমার আল্লাহরে আল্লাহ আল্লাহ কুমু, তাইলে আর সমাজের মধ্যে হিন্দু মুসলিমের কোনো ভেদাভেদ থাকবে না। প্রস্তাবটা দেখতে অনেক সুন্দর না? আমগো সর্দার মর্দ মাতবার হলে তো কত সুন্দর, ফিতনা ধরা কি তারি হয় না? যে কিছুদিন হেদের মন্দিরে গেলাম আর এরা আমরা মসজিদে আইব, অসুবিধা ঠিক না? হক আর বাতিল কোনদিন এক হতে পারে না, কথা বলেন ঠিক কিনা? কুল জা আল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। আল্লাহ কোরআনে বলেন যেখানে হক চলে আসে ওখানে বাতিল থাকে না, যেখানে আলো চলে আসে সেখানে অন্ধকার থাকে না, যেখানে দিন চলে আসে ওখানে রাত থাকে না। কোনদিন দেখছেন রাত দিন দুইটা মিল্লা চলছে, অন্ধকার আর আলো দুইটা মিল্লা চলছে? সুতরাং হক আর বাতিল কোনদিন একসঙ্গে চলতে পারে না। যখন এই কাফের মুশরিকেরা আল্লাহর হাবিবের কাছে প্রস্তাব নিয়ে আসলো, সাথে সাথে আল্লাহ পাক সূরাতুল কাফেরুন নাযিল করে দিলেন, সুবহানাল্লাহ। ও নবী, ও আমার পয়গম্বর, কুলিয়া আইয়ুহাল কাফিরুন লা আবুদু মা তাবুদুন ওয়ালা আনতুম আবিদুনা মা আবুদ ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম ওয়ালা আনতুম আবিদুনা মা আবুদ লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। সুবহানাল্লাহ। ও নবী, আপনি তাদেরকে জানিয়ে দেন, হে কাফেরের দল, কোনদিন আমার যতদিন হায়াত আছে রে কোনদিন তোমাদের মূর্তির সামনে মাথা নত করব না, আর তোমরাও কোনদিন আমার আল্লাহর পূজা করবা না, আমার আল্লাহর ইবাদত করবা না। হ্যাঁ, তোমাদের কপাল যদি ভালো হয়, তোমাদের কপালে যদি হিদায়াত থাকে, তাইলে তোমরা মুসলমান হইয়া তাওবা করে আমাদের ইসলামে চলে আসবা, দুইটা কোনদিন একসঙ্গে মিলায়া চলতে কথা কয় না, একসঙ্গে মিলায়া কোনদিন দুইটা চলতে পারবে না। তোমাদের মনে চাইলে ইসলামের শশীতল ছায়া তলে চলে আসো, ইসলাম ধর্ম গ্রহণ করো, দুনিয়া তো লাভ পরকালেও লাভ, আর যদি না হও তোমাদের ধর্ম নিয়ে তোমরা থাকো, কথা বলেন ঠিক কিনা? তোমাদের ধর্ম নিয়ে তোমরা থাকো, আমরা আমাদের ধর্ম নিয়ে আছি, এটার অর্থ হলো লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। আমাদের নেতা নেত্রীরা এই আয়াত পড়ে আর কয় বুখারি শরীফের হাদিস, ইসলাম সম্পর্কে কত অভিজ্ঞতা চিন্তা করছেন, কোরআনের আয়াত পড়ে আর কয় বুখারি শরীফের হাদিস, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, কথা কয় না? এ মুসলমান, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীনের অর্থ হলো তোমাদেরকে মারধর করে জবরদস্তি করে ইসলামে প্রবেশ করাবো না। তোমরা যদি তোমাদের ধর্ম নিয়ে মন্দিরে থাকতে চাও, গির্জায় থাকতে চাও, তাইলে তোমরা তোমাদের ধর্ম ওখানে পালন করো, আমরা তোমাদেরকে লাঠি সুতা দিয়া অস্ত্র শস্ত্র দিয়া তোমাদেরকে আমাদের ইসলামে প্রবেশ করাবো না। কিন্তু তোমাকে আল্লাহ বিবেক দিয়েছেন, তোমাকে আল্লাহ আকল বুদ্ধি দিয়েছেন, তুমি একটু চিন্তা করো, যাকে তোমার হাতে বানাও, যার হায়াত মত তুমি নিজে নির্ধারণ করো, ঠিক না বেটি? মূর্তি বানায় কি আল্লাহ না হেরা নিজেরা বানায়,
কেউ মাটি দিয়া, কেউ পাথর দিয়া, কেউ বা অন্য কিছু দিয়া নিজেরাই মূর্তি বানায়, আবার নিজেরাই মূর্তির সামনে যায় কয় হরে কৃষ্ণ হরে রাম, কথা কয় না, মূর্তিরে কয় কালীমা দুর্গা মা লক্ষ্মী মা সব মঙ্গল তোমার কাছে, তুমি মঙ্গল দিও, লক্ষ্মী মা কালীমা দুর্গা মা ডাক দেয়া কয় আরে গাদা আমার মঙ্গল লই তো আমি দিতে পারি না, যদি আমার মঙ্গল আমি দিতে পারতাম তোরা কি আমারে বুড়ি গঙ্গাতে নিয়ে শোভাইতে পারতে, জাফরান দেব সব দিয়া কয় মা 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 একটু খায়ো, মা কয় বাবা রে খাওয়ার মতো শক্তি আমার নাই, ঠিক কিনা বলেন, আরে গাদা তোর কি বিবেক নাই আকল নাই, তোর হাতে বানাইছ এটা কোনো কথা কইতে পারে না নড়াচড়া করতে পারে না, তুমি নিজে হায়াত দিছো পূজা যখন শেষ হয়ে যায় এটা নিয়ে বুড়ি গঙ্গা নদীতে ফালাও, ঠিক না বে ঠিক, তাহলে এটা কি করে খুদা হয়, এটা কি করে আল্লাহ হয়, আল্লাহ ডাক দিয়া কয় এ বেক্কেলের দল কি করে ওইটার সামনে মাথা নত করি, বানাইলাম আমি রিজিক দি আমি অক্সিজেন দি আমি সূর্য দি আমি চন্দ্র দি আমি আর মাথা নত করো দেবতার সামনে মূর্তির সামনে তুমি মাথা নত করো, তোমার মতো বেককে তোমার মতো নির্বোধার বোকা আল্লাহর জমিনে দিতেও কেউ না, বলেন ঠিক না বে ঠিক, আল্লাহ তোমার বিবেকের উপরে ছেড়ে দিয়েছেন, তুমি নিজে চিন্তা ভাবনা করে ঠিক করবা তুমি কার ইবাদত করবা কার সামনে মাথা নত করবা, আল্লাহর সামনে মাথা নত করবা না দেবতার সামনে, কিন্তু আমরা তোমাদের বাধ্য করব না, আমরা তোমাদেরকে জবরদস্তি করব না, কথা বলেন ঠিক না বে ঠিক, কারণ ইসলাম আখলাক সে ফেলা হ্যায় তলোয়ার সে নাহি ফেলা, ইসলাম কোনদিন তলোয়ার দিয়া অস্ত্র দিয়া জোর কইরা মানুষের মুসলমান বানায়, আমরা দাওয়া আল্লাহ নবী কি কোনদিন কারো জবরদস্তি দেরা গাড়ে ধরা কইছে মুসলমান নাইলে শেষ করলাম, সে কথা ইসলামের সৌন্দর্য বুঝাইছে ইসলামের লাভ বুঝাইছে উপকারিতা বুঝাইছে, যারা বুঝছে এরা ভাগ্যবান, ঠিক না ব্যক্তি, এরা মুসলমান হয়ে গেছে এরা কলমা পড়ে নিছে দুনিয়া তো লাভবান পরকালও লাভ, ঠিক না ব্যক্তি, আর যারা বুঝে নাই আবু জাহেল আবু লাহাব উতবা সাইবার মতো এদের কপালে মানুষের মুখ ছাড়া আর কিছুই জুটে নাই, উমরা করতে গেলে হজ করতে গেলে সবাই একবার হইলো আবু জাহেলের বাড়িতে মুতে, এই মুত খাওয়ার ব্যবস্থাটা কে করছে জোরে কয় না, কেন ইসলাম রে ভালোবাসে নাই ইসলামের বিরোধিতা করছে চক্রান্ত করছে ইসলামকে অপ করে।